চন্দ্রযান 3 এর চূড়ান্ত সাফল্যের পর এবার ভারতের লক্ষ্য চন্দ্রযান 4। কিন্তু এবার ভারত আর একা নয়, সঙ্গে থাকছে আরও একটি দেশ। এবারের লক্ষ্য আরও বড়। বন্ধুরা, চাঁদে অভিযানের পরবর্তী ধাপে ভারতের ইসরো কোন দেশের সঙ্গে জুটি বাঁধছে আপনি জানেন কি? চন্দ্র অভিযানকে পরবর্তী ধাপে নিয়ে যেতে ভীষণ আগ্রহী ইসরো। তবে সেই পর্যায়ে ভারত আর একা নয়, অন্য এক দেশের সঙ্গে হাত মিলিয়ে এগোবে ইসরো। 2026 সালের মধ্যে অভিযানের কাজ সম্পন্ন হতে পারে এমনটাই জানা যাচ্ছে। বন্ধুরা, চন্দ্রযান 3 সফল হয়েছে। মহাকাশ বিজ্ঞানে 23 আগস্ট ইতিহাস তৈরি করে ফেলেছে ভারত। ইসরোর হাত ধরেই ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে। সেই সঙ্গে চাঁদের মাটিতে মহাকাশ অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে অর্থাৎ রাশিয়া, আমেরিকা এবং চীনের পরেই উঠে এসেছে 140 কোটির এই দেশ। সাফল্য উদযাপনের মাঝে ইসরোর লক্ষ্য কিন্তু স্থির। এবার তাদের পাখির চোখ চন্দ্রযান 4। চন্দ্র অভিযানকে পরবর্তী ধাপে নিয়ে যেতে আগ্রহী ইসরো। তবে সেই পর্যায়ে ভারত আর একা নয়, অন্য এক দেশের সঙ্গে হাত মিলিয়ে এগোবে ইসরো। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা অর্থাৎ জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির সঙ্গে সে বিষয়ে চুক্তি হয়েছে। ভারত এবং জাপান যৌথভাবে চন্দ্রযান 4 অভিযানে কাজ করবে এমনটাই জানা যাচ্ছে। এই অভিযানের আসল নাম হল লুপেক্স অর্থাৎ লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন। লুপেক্সে মূলত চাঁদের মেরুকেন্দ্রিক পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ চালাবে ভারত আর জাপান। খুঁজবে সবচেয়ে আলোচিত প্রশ্নটির জবাব, চাঁদে কি আদৌ জল আছে? গত কয়েক বছরে চাঁদের চারপাশে কৃত্রিম উপগ্রহ, টেলিস্কোপ এবং নানাবিধ ক্যামেরার সৌজন্যে জলের অস্তিত্ব সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। লুপেক্স সেই বহু চর্চিত জল্পনার অবসান করবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। তার ফলে আগামী দিনে চন্দ্র অভিযানের গতি প্রকৃতিও বদলে যেতে পারে। তবে এই অভিযান সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে লুপেক্স বা চন্দ্রযান 4 ভারত এবং জাপানের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতিও ঘটাবে বলে মনে করা হচ্ছে। 2026 সালের মধ্যে এই অভিযান চালু করা হতে পারে তেমনটাই সূত্র মারফত জানা গেছে। বন্ধুরা, চাঁদে আগামী দিনে মানুষের বাসযোগ্য মহল্লা বানানোর জন্য দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। সৌরজগতের অন্য গ্রহ যেমন মঙ্গল, শুক্র, বৃহস্পতিতে পৌঁছানোর চেষ্টাও চলছে অনেকদিন ধরে। ব্যাপারটা হবে অনেকটা কলকাতা থেকে দুবাই যাওয়ার পথে দিল্লি কিংবা মুম্বাই বিমানবন্দরে কিছুক্ষণের বিশ্রামের মতো। পরবর্তী উড়ানের জন্য অপেক্ষার সময়টুকু কাটিয়ে নেওয়া, আবার লম্বা সফরের ক্লান্তি থেকেও কিছুক্ষণের স্বস্তি। দূরের মহাকাশে পাড়ি দেওয়ার জন্য চাঁদকে তেমনই একটি হল স্টেশন বা বিশ্রামক্ষেত্র বানানোর চেষ্টায় রয়েছেন দুনিয়ার বিজ্ঞানীরা। 23 আগস্ট চন্দ্রযান 3 চাঁদের মাটি স্পর্শ করায় ভারত এ লক্ষ্য পূরণে এক ধাপ এগোলো। মহাকাশ গবেষণার জন্য চাঁদকে মহাকাশচারীদের বিশ্রামক্ষেত্র বানানোর কাজে প্রথম ধাপ পেরোলো ভারতের চন্দ্রযান 3। 24 আগস্ট এক সাক্ষাৎকারে ইসরোর প্রধান এ সোমনাথ সংবাদ সংস্থা ANI-কে জানান কেন চন্দ্রযান 3 চাঁদে অবতরণের জন্য তারা দক্ষিণ মেরুকেই বেছে নিল। তিনি বলেন, আমরা চাঁদের দক্ষিণ মেরু থেকে 70 ডিগ্রি দূরে অবতরণ করছি। মানছি দক্ষিণ মেরু আলো আধারী পরিবেশ, কিন্তু তা সত্ত্বেও এখানে নামার অনেক কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো চাঁদের এ এলাকায় মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। জলের খোঁজ তো বটেই, তার সঙ্গে চাঁদের এ এলাকায় ভূকম্পনের মাত্রা, মাটিতে থাকা রাসায়নিক এমনকি খনিজ পদার্থের সন্ধানও চালাবে ইসরো। সোমনাথ বলেন, যেসব বিজ্ঞানী চাঁদ নিয়ে গবেষণা করছেন তারা চাঁদের এ এলাকা নিয়ে আগ্রহ দেখিয়েছেন। এর কারণ শেষ পর্যন্ত মানুষ চাঁদে যেতে চায়, সেখানে থাকার মহল্লাও বানাতে চায়, চাঁদে সেখান থেকে তারা দূরের মহাকাশে পাড়ি জমাতে পারে। তাই আমরা বলতে পারি, আমরা সেই কাজের জন্য সেরা এলাকাটি খুঁজে বার করার চেষ্টায় রয়েছি। চাঁদের দক্ষিণ মেরুতে তেমন জায়গা খুঁজে পাওয়ার অপার সম্ভাবনা রয়েছে। আর সব কিছু সফল করতে, গবেষণা করতে আগামী 2026 সালে ভারতের চন্দ্র অভিযান চন্দ্রযান 4 মিশন। জয় হিন্দ, বন্দে মাতরম।